নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের MCQ এসএ কিউব নিয়ে আলোচনা করব, যেগুলি 100% 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় তোমরা কমন পাবে। আমাদের মডিউল কোশ্চেন পেপার 1। তো দেখো, ফার্স্ট প্রশ্ন, নারায়ণ সান্যালের লেখা স্মৃতিমূলক গ্রন্থটি অ্যান্সার হবে বি এর আনসার, আমি নেতাজিকে দেখেছি। রোমান্টিক প্রশ্ন, টিএন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। রোমান্ত্রীর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও, রোমান অনেক সাম্রাজ্যবাদ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্ল মার্কস। রোমান টুতে ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা, অ্যান্সার হবে এর অ্যান্সার লেনিন। রোমান থ্রিতে মার্কেন্টাইলবাদ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। রোমান ফোরে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চার্লস ডারউইন, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ানে সি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের বি। পরের প্রশ্ন কী আছে আমাদের, 4 নম্বর প্রশ্ন, অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার চার্লস ডারউইন। 5 নম্বরের প্রশ্ন, ইনকা সভ্যতা ধ্বংস করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফ্রান্সিসকো পিজারো। পরের প্রশ্ন কী আছে, 6 দাগের প্রশ্ন, নিরপেক্ষ জাতিসমূহের প্রত্যাবাস কমিশন গঠিত হয়, সি এর অ্যান্সার কোরিয়া যুদ্ধের পর। 7 দাগের প্রশ্ন, সার্কের প্রধান কর্মকেন্দ্র, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কাঠমান্ডুতে। 8 নম্বরের প্রশ্ন, পরমাণুর গবেষণার নেহরুর প্রধান উপদেষ্টা ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হোমি জাহাঙ্গীর ভাবা। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, ডি এর অ্যান্সার ডেভিস বেন গুরিয়ন। 10 দাগের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়, সি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্ন, ফালটন বক্তৃতা প্রদান করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চার্চিল। পরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, ইন্দো চীন কাদের উপনিবেশ ছিল, অ্যান্সার বি এর অ্যান্সার ফরাসি। 13 দাগের প্রশ্ন, তো দেখো রোমান অনেক প্রার্থনা সমাজ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1867। রোমান টুতে আর্য সমাজ, অ্যান্সার হবে 1875। রোমান থ্রিতে সত্য শতক সমাজ, অ্যান্সার হবে 1873। রোমান ফোরে পুনা সর্বজনীন সমাজ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1870, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রোমান ওয়ানে সি, রোমান টু এর এ, রোমান থ্রি বি, রোমান ফোর এর ডি। 14 দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে মেজর অ্যাডামস। 15 দাগের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1761 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সমাচার দর্পণ। 17 দাগের প্রশ্ন, রাজা মন্ত্রী সমাজ সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বীরসালিঙ্গম। 18 দাগের প্রশ্ন কী বলছে, চীনে চৌঠা মে আন্দোলনের ভিত্তিতে জিউগুও স্লোগানের অর্থ, অ্যান্সার হবে বিদেশিরা দূর হাটো। 19 দাগের প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার মহারাষ্ট্রে। 20 দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হল্যান্ড। 21 দাগের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, বি এর অ্যান্সার গোল মরিসকে। 22 দাগের প্রশ্ন, মাই লাই ঘটনাটি ঘটে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভিয়েতনামে। 23 দাগের প্রশ্ন, নৌবিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পাল্টে নতুন নাম, অ্যান্সার হবে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 24 দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ গ্রন্থটির লেখক অর্থাৎ মারউইক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্য নেচার অফ হিস্ট্রি। বাকি এসএ কিউবগুলো তোমরা দেখে নাও। সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত এসএ কিউবগুলো দেখানো হচ্ছে তার অ্যান্সার কিন্তু পিছনের দিকে দেওয়া আছে, ঠিক আছে। এখানে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া আছে এসএ কিউবের, এবং ভিডিও লাস্টের দিকে অ্যান্সারগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, এবং যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের MCQ এসএ কিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। তো দেখে নাও তোমরা, এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে, এবং তার সঙ্গে বারবার খাতায়
প্র্যাকটিস করবে, ঠিক আছে, মানে যাতে বানানটা ভুল না হয়, যাতে একটা বেটার একটা রেজাল্ট আসতে পারে সেই দিকে তোমাদের সর্বদা নজর দেওয়া উচিত। 2024 সালের সমস্ত সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।